গত 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রক পিপলস প্ল্যান ক্যাম্পেইনের সূচনা করে বৃহস্পতিবার এই পিপলস প্ল্যান ক্যাম্পেইনে রাজ্যভিত্তিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এ উপলক্ষে রাজধানীর অরুন্ধিতনগরস্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সন্দীপ রাঠোর, দপ্তরের অধিকর্তা প্রসূন দে, আট জেলা পরিষদের সভাধিপতিগণ, পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তর থেকে প্রকাশিত 4টি বই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অরুন্ধিতনগরের পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটিকে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে প্রকল্প বাস্তবায়নে আরও সক্রিয় হতে হবে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরে পরিকল্পনাগুলি সঠিক বাস্তবায়ন না হলে পরে জনগণের কাছে উন্নয়নমূলক কাজ পৌঁছানো যাবে না। বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য পঞ্চায়েতের ভূমিকা সম্পর্কে অবগত করান মুখ্যমন্ত্রী। প্রপারলি আমাদের অনেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়িত প্রকল্প না করতে পারে, তাহলে কিন্তু কোনো অবস্থায় আমরা যে উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না। কাজেই এই একটা কার্যকরী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের, যেমন আমরা স্টেট গভর্নমেন্ট যেরকম আমরা আগামী দিনে আমরা বাজেট তৈরি করি, আমরা কী কী আগামী দিনে কী কী খরচ করবো, কী কী করতে হবে, একই ধাঁচে কিন্তু আপনাদেরও সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও আপনাদের আরও বেশি করতে হবে, কারণ ডাইরেক্টলি আপনাদের দিল্লির থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের কাছে ফান্ড আসে এবং সেই জিনিসটা আপনারা, আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে আরও বেশি যেন আমরা এই বিষয়গুলো মনিটরিং করি। আমাদের আজকে সত্যিই ভালো লাগছে, এখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নির্দিষ্ট যে টাইম, সেই টাইমের মধ্যেই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি পঞ্চায়েতে পোর্টালের মাধ্যমে সেগুলো রেজিস্ট্রি করছি, আমরা সেগুলো আপলোড করতে পেরেছি এবং আশা করি এই বছরও সেটা কন্টিনিউ হবে এবং তাতে করে দিল্লিতে বা সেন্ট্রাল লেভেলে আমাদের সম্পর্কে আমাদের কী কাজ করছি সেটা তারা ওনারাও অবগত হবেন। অনুষ্ঠানে পিপলস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর। পঞ্চায়েত উন্নয়নমূলক পরিকল্পনা কীভাবে গ্রহণ করতে হয় সেই বিষয়গুলির উপর বক্তব্য রাখেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। সারা রাজ্য থেকে জনপ্রতিনিধি এবং সকল স্তরের কর্মচারী মিলিয়ে প্রায় 750 জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।